আলো আসছে, একটু ঘরঘরা আলো হচ্ছে। बंदे लोग को भी कॉल कर दे। अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। हम लोगों का मम्मी पापा जानते हैं जो करने का। তোমাদের আমি জামানটা বলেছিলাম যে একটা 12 ইঞ্চি স্পিকারের পপ বেস, অর্থাৎ সিঙ্গেল পপ বেস তোমাদের আমি টেস্টিং করে দেখাবো। তো এটা আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম। তো এই মুহূর্তে আমি এসে গেছি সেই পপ বেসটাকে আনতে। তো আমার এক বন্ধুর বাড়িতে আছে, দেখতে পাচ্ছ সামনে দুজন বাউন্সার যাচ্ছে, বুঝতেই পারছো। তো এখান থেকে আমি নিয়ে যাবো আমার বাড়িতে। ওখানে গিয়ে মেশিন এমপ্লিফায়ার সমস্ত কিছু আছে। তো সমস্ত কিছু জয়েন করে তোমার একটা দারুণ ভিডিও করে আমি তোমাদের দেখাবো এবং রেজাল্ট কেমন হচ্ছে কম্পেয়ার করবো। এই দেখো চলে এসেছি, এটা হচ্ছে ক্রস বারবোর্ড। ওই দেখো ওখান থেকে নামানো হচ্ছে প্রভুকে। কি বলছো তুমি, ভারটা দেখেছো তো? প্রচুর ভার করেছে। তো 12 ইঞ্চি স্পিকারটা 400 ওয়াটের স্পিকার লাগানো আছে। তো এই প্রভুকে আমরা এখন নিয়ে যাবো। তো বলছে এটা বাজার জন্য পারমিশন লাগবে, বলতে আমাদের পাড়ার ভেতরে তো প্রচুর আওয়াজ সবাই বলছে। তো দেখা যাক কি হয়, তো দেখতে থাকো তোমার ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত। তো এটা আছে সুইটন 400 ওয়াটের স্পিকার আছে। তো আমরা বাজাবো এটা 250 মেশিন দিয়ে বাজাবো। ক্রসওভার বোর্ড আছে, নিজেদের তৈরি ক্রসওভার বোর্ড আছে। ভিডিও করে আমি তো ভাবছি ইয়ার কি করে পড়া ভিডিও যে করে সমস্ত কিছু হ্যান্ড ফিটিং তৈরি। তো এমপ্লিফায়ারটা 250 মেশিনে আওজা মেশিনে যেত। চলো তোমরা এটাকে নিয়ে যাই প্রভুকে। এই দেখো বন্ধুরা এই মুহূর্তে চলে নিয়ে এসছি আমার বাড়িতে। আর লাইন জোড়ের কাজ চলছে, এই মেশিনটি চালাবো। আউজা 250। সেটা